আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সূত্র দিয়ে ব্যান কলার ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আপনাদের আমি সূত্র দিয়ে বুঝিয়ে দিব। আপনারা যে কোনো সাইজ ব্লাউজ কাটিং করতে পারবেন ব্যাস বন্ধুরা, তাই এই ভিডিওটি অবহেলা করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো ব্যাস বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। দেখুন ঠিক এইভাবে সিটটা আপনাকে নিয়ে এখানে দুই ভাজে ভাঁজ করে নিতে হবে। এটা বেন কলার দিয়ে ব্লাউজ কাটিং করে দেখাবো। ঠিক এইভাবে ভাঁজ করার পর এখানে বডি দিব 36। 36কে চার ভাগে ভাগ করলে 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। ব্যাস বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো সাইজ ব্লাউজ কাটিং করতে হলে বডির মাপটা চার ভাগে ভাগ করে নিতে হবে এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে সমান করে ভাঁজ করে নেবেন। এখন এখানে নিচে 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি আপনারা নিচে ভাঙার জন্য নেবেন। এখানে আমি ব্লাউজের ঝোলটা দিব 15 ইঞ্চি, তাই আমি 15.5 ইঞ্চিতে একটি দাগ করে নেব। এই দাগটি আমি এখন লম্বা করে টেনে নেব। এখানে ফুটের মাপটা নিতে হবে 6 ইঞ্চি 2 সুত পরিমাণ, যেহেতু 36 সাইজের জন্য 6 ইঞ্চি 2 সুত পরিমাণ নেবেন। ঠিক এভাবে দুই জায়গায় দাগ করার পর একটি স্কেল নিয়ে দাগটা লম্বা করে টেনে নেবেন। এবার আপনাকে এখানে আড়মোলার মাপটা নিতে হবে 6 ইঞ্চি 2 সুত পরিমাণ। ব্যাস বন্ধুরা 6 ইঞ্চির পর দুই দাগ নেবেন, এইভাবে লম্বা করে দাগ টেনে নেবেন। এখানে বেন কলারের জন্য পিছন পাতে 2.5 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটু রাউন্ড করে নেবেন। এবার আপনাকে এখানে বডি দেব 36, 9 ইঞ্চি চার ভাগে ভাগ করলে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে কোমরের মাপটা দেবো 30, 30কে চার ভাগে ভাগ করলে 7.5, 1 ইঞ্চি টেকিনের জন্য ও 1 ইঞ্চি আয়ের জন্য। ঠিক এইভাবে আপনারা মাপটি করে নেবেন। বডি আপনার যাই হোক চার ভাগে ভাগ করে নেবেন এবং 1 ইঞ্চি আয় নিতে হবে। ঠিক এখানে একটু রাউন্ড করে নেবেন আড়মোলা কাটার জন্য। এখানে টেকিনটা কীভাবে দেবেন দেখুন, ঠিক আপনার অরিজিনাল যে মাপটা আছে সে মাপ ছাড়া এখানে তার অর্ধেকটাই দাগ করে নিতে হবে। এখানে আমি 4.5 ইঞ্চির দাগ করে নিয়েছি। ঠিক এভাবে লম্বা করে দাগ টেনে নিয়েছি, এটা পিছনের টেকিনের জন্য। এখান থেকে 7 ইঞ্চি নিতে হবে। ঠিক পিছন পাতের টেকিনটা এভাবে দাগ করে নেবেন। এবার আপনাকে পিছন পাটটা কেটে নিতে হবে। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি রাউন্ড করে নিয়েছিলাম, এই রাউন্ডটা রেখে আমি এখানে ব্লাউজটা কাটিং করে নেব। ব্যাস বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনাদের, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। ঠিক এইভাবে আপনারা পিছন পাটটা কেটে নেওয়ার পর এখন এই সিটটা এই সাইডে একটু সরিয়ে নিতে হবে, একটু বেশি করে নেবেন। দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ আমি বেশি করে নিয়েছি। এখন আমি পিছন পাটটি এখানে বসিয়ে নেব চারি সাইড। দেখুন 1/2 ইঞ্চি করে আমার বেশি আছে, শুধু এই সাইডটা 2 পয়েন্ট কম আছে। ব্যাস বন্ধুরা এইভাবে বসিয়ে নেওয়ার পর আমি এখন শুধু সামনের যে গলাটা কাটবো সেই গলাটা এখানে আমি মেপে নেব। এখানে 2.5 ইঞ্চি নিতে হবে সামনের গলা কাটার জন্য। এখানে 2.5 ইঞ্চি এভাবে লম্বা করে দাগ টানার পর এখানে আপনার 5 ইঞ্চি গলা লম্বা দিবেন সামনের গলা। আপনারা একটু বড় গলা ব্যবহার করলে 6 ইঞ্চি দিবেন। ঠিক এইভাবে গোল গলা করে আমি কেটে নেব। দেখুন ব্যাস বন্ধুরা আমি গোল গলা করে কেটে নিয়েছি। এখন আমি বাদ বাকি যে ব্লাউজের মাপ আছে আমি এই মাপ অনুযায়ী এখন কেটে নেব। এরপর আপনাকে তালপাত কাটিং করতে হবে। ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন ব্যাস বন্ধুরা। দেখুন এখানে তালপাত কাটতে হলে আপনাকে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে একটি দাগ করে নিতে হবে। এবার সেই দাগ অনুযায়ী আপনাকে কেটে নিতে হবে ব্যাস বন্ধুরা। আমার বডির তালপাত কাটা কমপ্লিট। এখন আপনাদের সঠিক নিয়মে টেকিনটা দেওয়া দেখিয়ে দেব। ঠিক উপরের থেকে আপনারা এখানে 9 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন।
এই দাগটি একটি স্কেল দিয়ে লম্বা করে টেনে নেবেন। এবার আপনারা এখানে ঠিক 4.5 ইঞ্চিতে একটি দাগ করে নেবেন, নিচেও 4.5 ইঞ্চিতে দাগ করে নেবেন। ঠিক এই দাগটিও লম্বা করে টেনে নিতে হবে স্কেল দিয়ে। দেখুন এখানে আমি একটু চিহ্ন করে নিয়েছিলাম, সে চিহ্ন অনুযায়ী দাগটি টেনে নেবেন। এখানেও একটু টেনে নিতে হবে। আপনারা এই টেকিনটা হয়তো সবাই দেয় না, আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। আমি 5টা টেকিনই দিয়ে দেবো। এখান থেকে আপনাকে 2 ইঞ্চি নিতে হবে। এখানেও 2 ইঞ্চি টেকিনের জন্য গোল করে নেবেন। এই সাইডেও 2 ইঞ্চি, এই সাইডেও 2 ইঞ্চি নিতে হবে, এই সাইডেও 2 ইঞ্চি নিতে হবে। ব্যাস বন্ধুরা, আপনার ব্লাউজ যে সাইজে হোক, আপনারা যদি 36-এর একটু কম হয় 2 পয়েন্ট করে কম করে নেবেন, 36-এর যদি বেশি হয় 2 পয়েন্ট করে বেশি করে নেবেন। 2 ইঞ্চি পরপর 2 পয়েন্ট করে বেশি করে নিতে হবে। ব্যাস বন্ধুরা দেখুন, এবার আমি হাতা কাটিং করে দেখাবো। ঠিক এই সিটটা এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ঠিক সমান করে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখানে হাতা ভাঙার জন্য আপনারা 1.5 ইঞ্চি নেবেন। এখানে আমি হাতার লম্বা দিব 17 ইঞ্চি। ব্যাস বন্ধুরা ঠিক আমি 1/2 ইঞ্চি বেশি করে নিব। এখানে লম্বা করে দাগ টেনে নিব। এখান থেকে 3 ইঞ্চি আড়মোলার জন্য নিব। ঠিক এইভাবে আপনারা দাগ টানার পর এখানে আপনার 8 ইঞ্চি থাকতে হবে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার এখানে একটু রাউন্ড করে নেবেন। এখানে আপনার হাতার মোহরাটা দেব 10 ইঞ্চি, 10-কে 2 ভাগে ভাগ করে নেবেন, 5 ইঞ্চি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে আপনার হাতার মোহরাটা যাই হোক অবশ্যই আপনারা 2 ভাগে ভাগ করতে হবে। এবার একটি স্কেল দিয়ে ভাবে দাগ টেনে নেবেন লম্বা করে। এবার আপনাকে হাতা কাটিং করে নিতে হবে। ঠিক এইভাবে হাতার কাটিংটা হয়ে গেলে এখন তালপাত কেটে নিতে হবে। ব্যাস বন্ধুরা দেখুন তালপাতটা কাটিং কীভাবে করতে হবে। ঠিক এইভাবে আপনারা হাতাটা বসিয়ে নিয়ে ভিতরে 1/2 ইঞ্চি করে দাগ করে নেবেন। এখন এই 1/2 ইঞ্চি পরিমাণ আপনাকে হাতার তালপাতটা কেটে নিতে হবে। দেখুন ব্যাস বন্ধুরা আমার তালপাত কাটা কমপ্লিট। ঠিক এইভাবে আপনারা ব্লাউজের হাতাটি কাটিং করে নেবেন। এটা দিয়ে বোতামের ঘরের পট্টি হবে। আর এটা দিয়ে আপনারা বোতাম পট্টিটা করে নেবেন। ব্যাস বন্ধুরা বাদ বাকি যে সিট আছে সেই সিটগুলা দিয়ে গলার পট্টিটা বের করে নেবেন। ব্যাস বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে